দেখলে মনে হইতেছে যে প্লাস্টিক, হ্যাঁ মনে হইতেছে না প্লাস্টিক, আসলে রিয়েল ফ্লাওয়ার। অস্থির গাছ, দারচিনি গাছ আছে কই দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণফ, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আর প্রান্ত আজকে এসেছি জাতীয় বৃক্ষমেলা 2023-এ। আমার মতে এই বৃক্ষমেলা সবার অ্যাটেন্ড করা দরকার, এবং একটা দুইটা গাছ কিনে ছাদে বারান্দায় যে কোনো জায়গায় যতটুকু জায়গা আছে আপনার কিছু হইলেও গাছ লাগান, কারণ যেই গরম পড়তেছে আর এই গরম কমাইতে হইলে আমাদের সবারই গাছ লাগানো উচিত। তো আমরা আজকে পুরো বৃক্ষমেলা আপনাদের ঘুরে দেখাবো কী কী ইউনিক গাছ আছে। আমি চেষ্টা করবো কিছু ইউনিক গাছ, স্পেশালি আমি পদ্ম ফুল খুঁজতেছি। এছাড়া আমাদের ছাদের গার্ডেনের জন্য কিছু জিনিস প্রয়োজন আছে যেগুলো আমরা এখানে পেয়ে যাবো। তো চলেন শুরু করি। বহুত কিছু আছে দেখার মতো। এটি কি আম? এটি কি আম? দুই তিনটা জামের সমান জাম্বু জাম। জাম্বু জাম লেখা নাকি? না আমি নাম বানালাম আর কি। একবারে গাছ এত রং করছে নাকি উপরে? হ্যাঁ কি গাছ এটা? আমি মনে করছি ফুল হয়েছে মনে হয়। ইনডোর প্ল্যান্ট না? দেখলে মনে হইতেছে যে প্লাস্টিক, হ্যাঁ মনে হইতেছে না প্লাস্টিক, আসলে রিয়েল ফ্লাওয়ার। সুন্দর, অনেক সুন্দর সুন্দর অর্কিড আছে দেখা। এদিকে 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 এদিকে, এখানে একটা অর্কিড দেখছিলাম, এই যে ওউ, এটা দেখা দেখে মনে হচ্ছে ভিন গ্রহের কোনো গাছ, মনে হচ্ছে প্লাস্টিকের গাছ না? হ্যাঁ শিকড় দেখো, মাটি টাটি লাগে না নাকি? না না অর্কিডে তো মাটি লাগে না। এই যে ডুড, এইটা দেখো ভাই, এটা পুরো নারকেল গাছের গোড়া হয়ে আছে। সুন্দর না? সুন্দর। এদিকে 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 এদিকে, এই যে এই যে আর একটা আছে এই পাশে। আমি যে এলাকায় থাকি, হ্যাঁ ওইখানে একটা পর্যটন, এই ভো ভাই ভাই, এটা দেখ এটা দেখ এটা দেখ এটা দেখ এটা দেখ, কালার কালার অনেক সুন্দর। আরে অর্কিড গুলো এত সুন্দর সুন্দর, এটা বেশ সুন্দর। হ্যাঁ এইটা কালারটা খুব সুন্দর, খুব সুন্দর। আমি যেখানে থাকি না, ওইখানে ওই যে জাতীয় স্মৃতিসৌধের সামনে পর্যটন বলে একটা জায়গা আছে, ওখানে প্লাস্টিকের গাছ পাওয়া যায়, মানে আপনি পুরো বাড়ি সাজানোর জন্য প্লাস্টিকের গাছ দিয়ে ভরা। তো ওই জায়গাগুলো এই টাইপের গাছ দিয়ে ভরা থাকে, কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিক না, এগুলো কিন্তু অরিজিনাল গাছ। সুন্দর না মনে হইতেছে কি? একদম প্লাস্টিকের গাছ না? এগুলো ওই যে ইনডোর সেট আপগুলো আমরা যে করতে চাইতেছি না, ইনডোর গাছ এই ভাই ভাই, এটা এটার কালার কম্বিনেশন দেখছাস? মানে এই প্রথম একটা স্টলে আইসা সত্যি ভালো লাগছে, ভিন্ন ভিন্ন কালার আর কি। হ্যাঁ হ্যাঁ এইটা মনে হচ্ছে প্লাস্টিকের প্ল্যান্ট, দেখ খুব সুন্দর। এগুলো হলো জুংলা কমলা, এটা তো তোর ছাদে আছে না? আছে বিচ্ছু, একদম মুখের দিলে তিতার শেষ নাই, মুখ নষ্ট হয়ে খায়। ওর নামে কমলা, কামে কিছু না। এই যে এগুলো হলো ডোয়ার্ফ লিলি, ছোট ছোট গাছ হয় পদ্ম, এটা কিন্তু পদ্ম গাছ। বালতি ফেলে চলে যাবে? হ্যাঁ এটা নিমো, হ্যাঁ যাওয়ার সময় একটা বালতি আমি নিয়ে চলে যাব। সাদা পাতা বাঁশ, সাদা পাতা বাঁশ, এই বাঁশটা সুন্দর। এই দেখ দুই রকমের হয়, একটা হলো ছোট আর একটা হলো বড় পাতা, এটা হাইব্রিড আর দেশি। আরে না না একটা পাতাই চিকুন চিকুন, ধরেন যাদেরকে পছন্দ করেন তাদের জন্য গোলাপ গাছ নিয়ে গেলেন, ফল গাছ নিয়ে গেলেন, আর যাদেরকে পছন্দ করেন না তাদের জন্য বাঁশ গাছ নিয়ে যাবেন। ভবিষ্যতে যে সেট আপগুলো করতেছি না ওগুলো নিয়ে সেই লেভেলের প্ল্যান আছে। এই যে এই গাছগুলো দেখ,
হ্যাঁ তোমার বুড়ার দাড়ি লাগিচ্ছে হ্যাঁ বুড়ার দাড়ি এগুলো নিয়ে গেলে তো এগুলোর ভিতরে যে কোনো পাখি রাখি নেস্ট তৈরি করতে পারবে তোমার ম্যাঙ্গোই ভিতরে বাসা বানাবে এটা হলো ফিসেন্টের অনেক পছন্দের একটা খাবার হ্যাঁ তো আমরা এগুলো যাওয়ার সময় প্রান্তর গলা একটা ঝুলাই দিব প্রান্তর নিয়ে যাবে এটা বাসায় সেই এইটা কোন দেশের বাগান বিলাস মরে গেছে বেটা কালার হয়ে গেছে না না মরে নাই মানে হাইব্রিড বড় বড় লাগছে দেখি বড় বড় কালার অন্যরকম শাপলাগুলো দেখো শাপলাগুলো ভালো লাগছে কিন্তু ভাই ছোট ছোট শাপলা শাপলা এটা এইটা দেখ এটা দেখ নীল কালারের ভাই এটা আমি ইয়াদ দেখেছি অস্থি কয়দিন আগে দেখেছি এটা আমি একটা পুকুরে হলুদ হলুদ এটা নীল কালার হবে ওগুলো নীল কালার 10 জন আছে এটা কি 15 এটা 15 কালার এগুলো কত করে 15 কালার পড়বে 210 টাকা ঝাড়ু দিয়ে ফাইট করতেছি আমরা দিন কাল মানুষ মারবে কিন্তু স্ট্রবেরি পেয়ারা ভাই জুঙ্গলি পিলার পেয়ারা পেয়ারা পেয়ারার অবস্থা দেখছস এই কতগুলো উপরে দাও এই গাছটা নাও দরকার ওরে ভাই এই তুই আসল জিনিস হলো এটা কালার গুলো দেখো দেখি পানি ফল পানি জামরুল জামরুল আর কি ওয়াটার অ্যাপেল বাংলা ইংলিশে ভাষা কয় আর কি এটা 12 মাস ধরে তাই হ্যাঁ এমনি 12 মাস ধরবে এটা কোনো স্বাদ নাই নিচে কতগুলো পড়ে আছে অলরেডি যা নিয়ে আয় তুই শুধু গাছের গোড়া খোঁজস কি লাগা হ্যাঁ অভ্যাস ছোট থেকে এটা কি আম এটা কি আম এই তো পরিবারের চাপে থাকবো নিউটনের মতো আম পরে আমি বহুত কিছু আবিষ্কার করতে পারলে হয় সত্যি সুন্দর চারা গাছ করা লাগবে অনেকগুলো তো অনেক দাম হবে আর কি বাগান বিলাসে পুরো ছাদ ভরা ফেলা না 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 এই বাগান বিলাসে সত্যি সুন্দর এই ডাইল ব্যাঙ্গে নিয়ে গেলে না গাছ হয় এটা নিয়ে পকে এই সাদা বাগান বিলাসও আছে দেখ ভাই বাগান বিলাসে জায়গা ও ভাই এটা কি জবা অস্থি এক এক জবা কিন্তু এটা একটা ফুল কিন্তু এই তাই এই আর একটা হ্যাঁ হ্যাঁ এই কি জবা ঝুমকা জবা আন্দাজে কিছু যেন ঝুমকা জবা হ্যাঁ এটা এই আরেকটা দাও এটা দাও হ্যাঁ এই যে এই জবা গাছ নিয়ে তো আমরা অবসেস হয়ে গেছি গা জবা ফুলই লাগবে হ্যাঁ জবার বাগান বিলাস কামরাঙ্গা বনসাই কামরাঙ্গা বনসাই এই বনসাই বনসাই এটা কোন দিকে ফুলগুলো শুনে দেখো এই ফুলগুলো শুনে হ্যাঁ এর নাম কি নাম টাম লাগে না কি এবার ফুল বাগানে চলে গেছে আরে এই ফুল এটা হ্যাঁ এই ভাই এটা ফুল হ্যাঁ হ্যাঁ আরে জোস তো কাপড়ের প্রিন্ট লাগিয়েছে আমার কাছে এই সত্যি সুন্দর কাপড়ের প্রিন্টের মতো লাগে দেখতে এই পাশে এর আগে আরেকটা হ্যাঁ দেখছিলাম এটা দেখছিলাম কিন্তু এটা সুন্দর বেশি সুন্দর বেশি পাতা দেখুন মানে ফুল তো বেশি হয় না একটা দুটোই হয় মনে হয় না একটাই হবে গাছ এক ফুলে যত বড় ফুল এটা বসি হ্যাঁ এ মটমট করেছে ভাই ভাঙে যাবে মনে হয় সাজা রাখছে বসার জন্য লয় মটমট করেছে ভাই না না বসার জন্যই দিছিল আসলে নরমাল মানুষদের জলস্থি দেন না আই উট 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 বুঝা পড়ছে আর উঠ না আর মাত্র এখনো এক রাউন্ড ঘুরি নাই কোন লিজার্ড টাইপের কোন অ্যানিমেলের সেটআপ তৈরি করি না ওগুলোর ভিতরে দিতে পারবো টেরিটোরিয়াম হ্যাঁ হ্যাঁ টেরিটোরিয়াম না লিজার্ডের সেটআপ আর লিজার্ডের সেটআপ আমি হাফ দিব আর কি হ্যাঁ ক্যাকটাস থাকে একদম ছোট ছোট ক্যাকটাস দিয়ে দিব এটা অথবা আমি প্রান্তরে দিতে পারি হাতে না দারচিনি গাছ আছে কই দেখি এটা সব কি মশলার গাছ নাকি এটা দারচিনি গাছ বাইর করুন তো দি এটা দারচিনি তো গাছের শাল যেটা বাকলা খায় না ওটা আদো দেখি আমরা এরকম অল্প একটু খাইতে যাব না বড়ুটা চাবান বড়ুটা চাবান
হ্যাঁ সত্যি দারচিনি গাছ। এটার দাম কত? পিপড়া শ্রীগতর থেকে। হ্যাঁ একটু বড়ুটা চাবান দেন, বড়ুটা তেজপাতা কোনটা? দারচিনি গাছটা ভালো দেখি পান্ত নাকে ডলা দিয়ে আমার নাকে নাকে ডলা দাও। এরপর থেকে বাসায় যে আমরা ছাদের উপরে রং চা যদি খাইতে হয় এখান থেকে দারচিনির গাছটা বাকল ছেড়ে তেজপাতা ছিঁড়ে নেব। শেষ চা গাছ আছে তাহলে ওইটা হইলে আরো ভালো হইতো, গরম পানি নিয়ে সব মিক্স করে ওইটা তেজপাতা 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 তো আমরা একটা স্পেশাল গাছ তেজপাতার থেকে এই এই পাতাতে তেজপাতার গন্ধ বাড়াচ্ছে ভাই। এক মিনিট দহ জায়গা এক মিনিট দহ। হ্যাঁ ঠিক আছে চাচা এটা দেখে দেন। এই প্রান্ত 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 ও জবা খুঁজতেছিলাম না, একদম ওপেন জবা সব ওপেন। ঠিক আছে এখন তো ক্লোজ জবা দেখতেছিলে নাকি? না ওটা সব মুখ ব্রদ ছিল না, এগুলো সব আমি একটা হাতে নেই দেখ ভাই। জবা ফুলের সাইজ প্রান্ত লাভ দে সেই এইরকম জায়গাতে আমি গোসল করে যাচ্ছি ভাই। এখন কর ভাই সত্যি গরম লাগতেছে, হ্যাঁ আছে অবস্থা লাভ দে প্রান্ত ট্যাঙ্কা ট্যাঙ্কা যায় নাকি লট করে ব্যাপার জানো কি? ফল পাকার পরে তুমি 30 দিন গাছে রাখা পারবা, তাই জন্য মনে করো গাছ ফল সহজে নষ্ট হয় পছন্দশীল হয় আর কি সহজে, তাই 30 দিন মধ্যে তুমি সিরবার বেচা পারবা। এই আমগুলো দেখো ভাই কি ধরনের আম একলা। হ্যাঁ এক একটা 5 কেজি ওজন খাবে রে ভাই, তাই ডাম্বুজ কি হলো আপেল আম আপেল আম প্রথমে ঢোকার সময় যেগুলো দেখছি আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো। এই যে আপসাইড ডাউন কই আপসাইড ডাউন এই তো এটা কি গাছ? গাছের নাম আপসাইড ডাউন না, তুই আন্দাজ একটা নাম বানাইছস উল্টা হয়ে আছে ব্যাপারটা দেখো না কা আন্দাজে বানাইছস নিচে দেখো এর হাউস উপরে ডাল এই হাউস নিচে দিয়ে এগুলা না শুন আমি প্রান্তরে বলছি কি যে আমার জন্য আম আনিস, ওদের এলাকায় নাকি আম ফেমাস। হ্যাঁ হ্যাঁ ও আমের জায়গায় এতটুকু এতটুকু আম নিয়ে আসছে আম্মু আজকে কাছে সাথে সবগুলো টক ব্যাড লাক আমার বলে আলফনজো আনতেছে আপনার জন্য আলফনজো এতে সিরিয়াল দাও তাহলে তো এই জায়গাতে গাছ কিনতে হবে বেটা। নার্সারি ভাই নাটটা দিলাম আমার দোষ নেই, এটা হলো হাইড্রোপনিক সিস্টেম। আচ্ছা এরার কিন্তু কোনো গাছের জন্য মাটি লাগে না। আচ্ছা এটা একদম এর ভিতর দিয়ে পানি পাস হবে। হ্যাঁ এন্ড মাছের যদি পুকুর থাকে ওই মাছের পুকুর এই গাছের মানে মাছের পুকুরের ভিতরে শ্যাওলা হয়, শ্যাওলা মানে বারবার ইয়া করে চেঞ্জ করতে থাকে এর ভিতরে ফিল্টার হিসেবে কাজ করবে আর কি, ফিল্টার আকারে কাজ করবে আর কি, পাস পানি পানি পাস করে থাকবে আবার পানি। আর এটা তো ভেজিটেবল হবে তুমি ওগুলো খেতে পারবা, ভেজিটেবল হয় এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ চাষ করে হলো লেটুস আর হলো এক টাইপের কপি টাইপের আর কি যেগুলো বিদেশে পাওয়া যায় বাংলাদেশে মানে যেগুলো পানি সবজি আর কি খুব দ্রুত বড় হয় পানি পাইলে এই যে এগুলো এগুলো সুগার গ্লাইডারের জন্য নিয়ে যেতে হবে। এলে হবে না এগুলো সিরা ফেলে দিবে কেন পাতলা মানে কাগজ ছুঁতে ছুঁতে লাগে রাখতে আর কি। এই দেখ এখানে কি মানুষ ছবি তুলতেছে কেন? এখানে ও এখানে কৃত্রিম ইয়া বানায় রাখছে ঘরবাড়ি স্ট্যামিনা স্ট্যামিনা যদি থাকতো তাহলে দেখা যাইতাম, বাট স্ট্যামিনা নাই। তুই মনে মনে যেটা খুঁজতেছিলি বিভিন্ন প্রজাতির বাস, বিভিন্ন প্রজাতির বাস, গাঁট বাস, লম্বা বাস, প্রান্ত প্রান্তের গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য বাস গাছ খুঁজতেছিল বিভিন্ন প্রজাতির আছে। হ্যাঁ গাছও সুন্দর কুঞ্চি বাস। হ্যাঁ কুঞ্চি বাস এ ভাই বিভিন্ন প্রজাতির উবা বাস কি বাস উবা বাস এত বড় পদ্ম তো আমি নিতে পারবো না, 900 টাকা লাগে রাখিছে কই উপরে দাও উপরে দেখো 900 টাকা মাত্র এগুলো 850। হ্যাঁ 850 850 টাকা তো জীবন হওয়ার কথা না, 8500 টাকা 8500 টাকা 850 এত বড় এটা মাত্র 850
আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা ভাবছিলাম যে আমরা পুরা সব প্রত্যেকটা স্টলে ঢুকবো, প্রত্যেকটা গাছ দেখাবো, খুব এক্সাইটমেন্ট নিয়ে আসছি। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে এজন্য আর কিছু গাছ কিনছি আর কিছু গাছ আমরা কিনবো। যেমন আমাদের পদ্ম গাছ কেনার আসলে প্ল্যান ছিল, আসলে পদ্ম গাছ আজকে না হয়তো আরেক দিন প্ল্যান করে আসতে হবে, এই গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা আজকে তিনটা গাছ কিনছি, নেক্সট আরও গাছ কিনবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, গাছের আপডেটগুলো আমরা ইনশাআল্লাহ বাসা গিয়ে দেখাবো। আপন আমার গাছগুলো সব নিয়ে ঘুরতেছে, আমরা তিনটা গাছ মানে কিনছি। সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এইটা। এরপরে কেউ যদি আসে আর আপনরা দেখে, ঠিক আছে, আপন আপন রেখন কত টাকা দিতে হবে বলো? বাসায় চলে যাই তো, টাটা। আমরা যদি আবার নেক্সটে নেক্সট উইকে মেবি আসার ট্রাই করব আর কিছু গাছ নেওয়ার জন্য, যদি প্রান্ত আর কি ওয়েদার যদি ভালো থাকে। বাই 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 বাই।